এই ভার্টিক্যাল প্রযুক্তি কিনতে বিনিয়োগ করতে প্রস্তুত অনেক ব্যবসায়ী। তাদের লক্ষ্য ভার্টিক্যাল প্রযুক্তি ব্যবহার করে এলিভেটেড ফার্ম তৈরি করা, যে ফার্মে কৃত্রিম আলো ব্যবহার করে পরিবেশ দূষণ ছাড়াই তৈরি হচ্ছে শাক সবজি ফল। কানাডার টরন্টোর ওন্টারিওতে ভার্টিক্যাল প্রযুক্তির ফার্ম তৈরি করেছেন আমিন। তিনি বলেন, এক বছর আগেও এই অভিনব প্রযুক্তি নিয়ে নাসা আর ইউরোপিয়ান স্পেস এজেন্সির সাথে কাজ করেছেন তারা। লক্ষ্য ছিল স্পেস স্টেশনে এই প্রযুক্তি ব্যবহার করে ফল সবজি উৎপাদন করা। মহামারীর সংকটে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। হঠাৎ করে এই খাদ্য নিরাপত্তার বিষয়টি মানুষের মাথায় এসেছে। মহামারীতে খাদ্য নিরাপত্তা চরমভাবে বিপর্যস্ত হয়েছে। এর মধ্যে ভার্টিক্যাল ফার্মের উদ্যোগ এই অঞ্চলের মানুষের মাঝে স্বস্তি দিয়েছে। শুধু টরন্টোতে নয়, নিউ ইয়র্ক আর নিউজিল্যান্ডেও তৈরি করছি এ ফার্ম। এই পদ্ধতিতে একটি লুপ সিস্টেম ব্যবহার করা হয় যাতে গাছ স্বয়ংক্রিয়ভাবে পানি পায়। বাইরে কোনো ফল বা সবজি চাষে যে পরিমাণ পানির প্রয়োজন হয়, এই পদ্ধতিতে তার মাত্র 2% পানি ব্যবহার করা হয়। কোনো রাসায়নিক সারও ব্যবহার করা হয় না। যুক্তরাষ্ট্রের কৃষি অধিদপ্তর বলছে, শহরাঞ্চলে ফল সবজির চাষ খাদ্য নিরাপত্তা ঝুঁকি কমাচ্ছে, যেখানে সারা বিশ্বে খাদ্যপণ্যের দাম বাড়ছে আর সরবরাহ কমছে। জলবায়ু পরিবর্তনের কারণে আরো সচেতন হয়ে ভার্টিক্যাল ফার্ম তৈরির উদ্যোগ নিচ্ছে বিভিন্ন দেশ। বিনিয়োগে আগ্রহী অনেক ব্যবসায়ী। বহুতল ভবনের ভার্টিক্যাল ফার্ম বা ফুটবল মাঠের আকারের গ্রিন হাউস ফার্ম তৈরির পরিকল্পনা করছেন অনেকে। এই পণ্যগুলোর চাহিদা বাড়ছে। খাদ্য উৎপাদনে জলবায়ু পরিবর্তন, খরা, পানির স্বল্পতা অনেক কিছুই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অনেক সময় শ্রমিক পাওয়াও কষ্টসাধ্য হয়ে যায়। মেক্সিকোতে একদিনে কৃষি কাজ করে মাত্র $5 আয় করেন শ্রমিকরা, অথচ এফ হারভেস্ট কেনটাকিতে 60 একরে গ্রিন হাউসে টমেটো উৎপাদন করছে। 2025 সালের মধ্যে 12টি ফার্ম পরিচালনা করব আমরা। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার অন্তত 70% চাহিদা পূরণ করবে এই গ্রিন হাউস পদ্ধতি ব্যবহার করে উৎপাদিত ফল ও সবজি। তবে সমালোচকরা বলছেন, এই পদ্ধতিতে চাষ করায় খরচ অনেক বেশি। মূলত ওয়্যার হাউস বা শিপিং কন্টেইনারের মধ্যে স্তরে স্তরে সবজি উৎপাদন করা হয়। গ্রিন হাউস পদ্ধতিতে সূর্যের আলো কাজে লাগানো হয়। এশিয়া আর ইউরোপের পাশাপাশি উত্তর আমেরিকাতেও প্রসারিত হচ্ছে এই কৃষিকাজ। উদ্যোক্তারা বলছেন, এক দশকেই যুক্তরাষ্ট্রে উৎপাদিত ফল ও সবজির অর্ধেকই অভ্যন্তরীণ গ্রিন হাউস ফার্মে উৎপাদিত হবে। জলবায়ু পরিবর্তন, খরা, প্রাণীজ প্রোটিনে বিষাক্ত রাসায়নিক, ফল সবজিতে রাসায়নিকের ব্যবহার সব মিলিয়ে অভ্যন্তরীণ কৃষি পদ্ধতি ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলে মনে করেন উদ্যোক্তারা। ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ।